জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওটা যারা যে সমস্ত প্রার্থীরা পাশ করেছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক্সাইজ কনস্টেবেলে যারা পাশ করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের যে আজকে রেজাল্টটা প্রকাশিত হলো তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সাব ইন্সপেক্টরের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তারপর হচ্ছে তোমাদের এক্সাইজ কনস্টেবলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তারপর তোমাদের ওয়ারলেস সপারেটার প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি পাস করো বা ফেল করো উভয় প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখো তোমাদের যে প্রসিডিওরটা আমরা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসিডিওর তোমরা ভিডিওটা একটু একটুকু মিস করো না সম্পূর্ণ ভিডিওটা ফলো আপ করার চেষ্টা করো অনেক কিছু ভিডিও থেকে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে ঠিক আছে এবার দেখো সবার ফার্স্ট বলে দিই এক্সাইজের প্রার্থীদের কিন্তু কোনো রকম প্রাপ্ত স্কোর নিজেদের দেখাচ্ছে না ঠিক আছে তো প্রাপ্ত স্কোর তোমাদের দেখাচ্ছে না তোমরা অনেকে কমেন্ট করছো দাদা প্রাপ্ত স্কোর দেখবো কীভাবে এক্সাইজ কনস্টেবল তার সত্ত্বে তার সত্ত্বে হচ্ছে তোমাদের সিভিল ডিফেন্সের যে সমস্ত প্রার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তাদেরও কিন্তু প্রাপ্ত স্কোর দেখাচ্ছে না ইন্টারভিউ কতজন ডেকেছে সেটাও কিন্তু তোমরা জানতে পারছো না তাই তো তো এই দুটো জানার জন্য তোমাদের কি করতে হবে বিস্তারিত তাই নিয়ে ভিডিও আর যারা যাদের যাদের নম্বর বলছো আমরা নম্বর অনেকটা মানে অ্যান্সার কি মেলানোর পর অনেক বেশি নম্বর হয়েছিল বাট দেখছি এখন অনেকটা কম চলে এসেছে ঠিক আছে পাঁচ ছয় নম্বর কম বা কারো দশ নম্বরও কম এসেছে তো এই এটা কেন হয়েছে বা কারো রেজাল্টের পাশে দেখাচ্ছে যে না ঠিক আছে তো এটা কেন দেখাচ্ছে বেশিরভাগ সিগনেচার মিসম্যাচের জন্য এটা দেখাচ্ছে তো সেটা দিয়ে দিচ্ছে সিগনেচার মিসম্যাচ না কি কারণ অনেকের ওয়েম সিট ক্যান্সেল হয়েছে সেক্ষেত্রেও না কিন্তু দেখায় ঠিক আছে এবার তোমাদের কী করা উচিত সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে যে সমস্ত প্রার্থীরা তোমরা ফেল করেছো বা পাস করেছো তোমরা তোমাদের প্রাপ্তিশ্কো জানতে চাইছো যেরকম তোমাদের এক্সাইজ কনস্টেবলের বা সিভিল ডিফেন্সের যে ইন্টারভিউ রয়েছে তারা কিন্তু নিজস্ব নিজের যে প্রাপ্তিষ্ক দেখতে পাচ্ছো না তাই তো তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা ফেল করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখো তোমরা আর করতে পারো আর প্রসেসটা প্রোসেসটা কীরকম থাকবে তোমাদের দেখিয়ে দিই আমরা একটা হোয়াইট পেজ থাকবে এ ফোর পেজ যেখানে তোমরা লিখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরটিআই অ্যাপ্লাই অফলাইন তোমরা টু দিয়ে শুরু করবে টু দা তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দেবে টু দা এসপিআই ও অ্যান্ড এস ইউপি ডিটি ডট ডট অফ পুলিশ ঠিক আছে তোমরা দেখে নাও স্ক্রিনশট মেরে নাও এক্ষেত্রে তোমাদের এখানে দশ টাকার কোর্ট ফি স্ট্যাম্প দিতে পারো বা পোস্টাল স্ট্যাম্প দিতে পারো পোস্ট অফিসে ঠিক আছে পোস্টাল অর্ডার যেটাকে বলে সেটা দিতে পারো তো তোমরা এখানে লিখবে বিষয় সম্পর্কে যদি এটা যদি না জানো এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেখবে নোটিফিকেশানে পেয়ে যাবে ঠিক আছে যে কোনো ডাব্লুবি পিআর পেয়ে যাবে বিষয় তোমরা এখানে কী লিখবে ধরো তোমরা পাস প্রার্থী রয়েছো ধরো তোমরা পাস করেছ ইন্টারভিউয়ের জন্য তোমরা তোমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ না সেক্ষেত্রে লিখবে যে তোমরা যদি জানার ইচ্ছা থাকে যে ইন্টারভিউ কতজন পাশ করিয়েছে সেটা তোমরা লিখবে ইন্টারভিউ কতজন পাশ করিয়েছে সেটা আমরা জানতে চাই ও তার সাথে আমার প্রাপ্তি স্কোর বা প্রাপ্ত নম্বর জানতে চাই ঠিক আছে এই দুটো লিখে দেবে আর যারা যারা মনে হচ্ছে যে ওএমআর সিটের যে দেখার পর আবার এতটা নম্বর হতো কম হচ্ছে নাম্বার তারা এইভাবে লিখবে ওএমআর সিট কপি পাওয়া ও প্রাপ্ত নম্বর শানা ঠিক আছে তো এখানে তোমরা মহাশয় দিয়ে শুরু করবে এই লিখাটা হচ্ছে যারা ডিসকোয়ালিফাই হয়েছে পরীক্ষায় ব্যর্থ হয়েছে তাদের জন্য এই লিখাটা তোমরা হুবহু লিখে দিলেই হয়ে যাবে বাট তোমরা এখানে লিখবে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা দেখতে পাচ্ছ এখানে তোমার নাম দিবি ইউর নেম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এখানে দেওয়া রয়েছে কনস্টেবলটা কাটে তুমি হর ধরো এক্সাইজ কনস্টেবেল বা সাব ইন্সপেক্টর বা ওয়ারলেস অপারেটার সিভিল ডিফেন্সের প্রার্থী যেই রিক্রুটমেন্টেরই হবে না কেন এখানে দেবে ফুল প্রসেসটা ঠিক আছে যেটা তোমাদের নোটিফিকেশানে পিডিএফে দেওয়া রয়েছে তোমাদের তোমাদেরকে আমরা যেরকম লিখতে হয় তার ফরম্যাটটা দিয়ে দিলাম ঠিক আছে তোমরা আশা করি তোমরা নিজেরা অনেকটা হাই এডুকেটেড ছেলে ছেলে মেয়ে আশা করি তো তোমরা লিখতে পারবে আশা করি যদি না যদি লিখতে পারো তো বলতে পারো কমেন্ট সেকশানে আমরা চেষ্টা করব তোমাদের যথারীতি কমেন্ট রিপ্লাই দেওয়ার প্রথমে এই এই টপিকটা দেবে যারা যারা ফেল করেছো ও এমআর সিট কপি পাওয়া ও প্রাপ্ত নম্বর জানা এটুকু লিখবে ঠিক আছে যাদের রেজাল্টে এইভাবে না আসে ঠিক আছে তারা লিখবে এটা এই হুবু লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা তোমরা যদি কপি পেস্ট করে দাও হয়ে যাবে বাট তোমরা এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে যে রিক্রুটমেন্টের জন্য তোমরা আবেদন করছো রিক্রুটমেন্টটা লিখবে ঠিক আছে এখানে কনস্টেবল রয়েছে ওয়ায়লেস অপারেটর হলে ওয়ায়লেস অপারেটর সাব ইন্সপেক্টর হলে সাব ইন্সপেক্টর এক্সাইজ হলে সিভিল ডিফেন্স হলে সিভিল ডিফেন্স তো তারপর তোমরা দেবে অথএব মহাশয় তথ্য জানার আইন অনুযায়ী তোমরা এই লেখাটা লিখে দেবে এখানে ঠিক আছে তো একবার করে স্ক্রিনশট মেরে নাও তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এখানে তোমার বিনীত দিয়ে তোমার নাম বাবার নাম ফুল অ্যাড্রেস দেবে ফোন নম্বরও দেবে ইমেলও দেবে আর এখানে তোমাদের হচ্ছে যে অ্যাডমিট কার্ড রয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডটা দেবে যদি অ্যাডমিট কার্ড না থেকে থাকে তোমার রেজাল্টের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও ডেট অফ বার্থের যে প্রুফটা রয়েছে রেজাল্টের সেই কপিটা অ্যাটাচ করে দিলো হয়ে যাবে ঠিক আছে এর সাথে কী কী লাগবে নিচে একটা খাম লাগবে খামের মতো আমি আমরা তোমাদের একটা বলে দিচ্ছি যেখানে সাবজেক্টে তোমার ডাবলিউ বি সিট কপি পাওয়া ও প্রাপ্ত নম্বর জানা এখানে তোমার সাবজেক্টটা যদি সেখানে চেঞ্জ করো তাহলে এখানে তোমরা লিখবে ইন্টারভিউয়ে কতজন ডেকেছে সেটা নিয়ে জানা ও প্রাপ্ত নম্বর আমার প্রাপ্ত নম্বর জানা ঠিক আছে এক্সাইজ কনস্টেবেলে আমার প্রাপ্ত নম্বর জানা এভাবে লিখে দেবে তাও হয়ে যাবে ফর্ম তোমার এখানে তোমার অ্যাড্রেসটা দেবে টু দিবে হচ্ছে পুলিশ বোর্ডের অ্যাড্রেসটা ঠিক আছে ডাব্লিউ বি পিআর বোর্ড ডাব্লিউ বি পিআরপি তো এখানে পিআরবির অ্যাড্রেস কী আছে তোমাদের আমরা উপরে দেখিয়ে দিয়েছি এই যে এই অ্যাড্রেসটাই তোমাদের পিআরবি অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদের সেন্ড কিন্তু করতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড এতখানি আর একটা কথা মাথায় রাখবে তোমরা যে কোনো রিক্রুটমেন্টেরই হও না কেন রিক্রুটমেন্ট নোটিশের উপরে দেখবে পি আরবি অ্যাড্রেস দেওয়া আছে রিক্রুটমেন্ট লেখা আছে সেই রিক্রুটমেন্টটা লিখবে ঠিক আছে নোটিশটা ডাউনলোড করে নেবে এখনও নোটিশ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এর সাথে কী কী লাগবে সেটা আমরা তোমাদের বলে দিলাম আর কোর্ট ফি স্ট্যাম্প বা পোস্টাল স্ট্যাম্প কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পোস্টাল অর্ডার দশ টাকার পোস্টাল অর্ডার নিলেও কিন্তু হয়ে যাবে আর কোর্ট ফি স্ট্যাম্প এরকম হয় এই দেখতে পাচ্ছ অনেক স্ক্রিন এইটাও নিলেও হবে ঠিক আছে যে কোনো একটা নিলেই হবে উপরে তোমরা দেখলে দশ টাকার পোস্টাল স্ট্যাম্প যদি তোমার যদি সাঁটার যদি জায়গা না থাকে তো তোমার যে খামটা থাকবে সেই খামের ভিতরে এটা ফেলে দিলেও হবে এই দুটো ঠিক আছে একটা কথা মাথায় রাখবে তুমি যদি এক্সাইজ কনস্টেবেল পাশ করে থাকো তুমি কত নম্বর পেয়েছো তোমার যদি মনে যদি একটা কিউরিয়সিটি জন্মায় যে আমি কত নাম্বার পাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না অবশ্যই কিন্তু আর করো তোমাকে নাম্বার দিতে তারা কিন্তু বাধ্য এটা তোমাদের কিন্তু সরকারি আইন অনুযায়ী তুমি জানতে পারবে ঠিক আছে তুমি এক্সাইজ প্রার্থী হও বা সিভিল ডিফেন্সের প্রার্থী হও ঠিক আছে কারণ আমরা দেখেছি কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআরবি বোর্ড কিন্তু একটা সুন্দর নিয়মে রেজাল্ট প্রকাশিত করছিলো যেখানে আমরা সবার রেজাল্ট বা কতজন ইন্টারভিউ তারা ডাক ডাকছে যেরকম তোমাদের এনভিএটা দেখলে রেজাল্টটা সেরকমভাবে যদি প্রকাশিত করতো তাহলে এত মনে কিন্তু কিউরিসিটি জন্মাতো না তোমরা হয়তো অনেকে ভাববে যে হয়তো এইভাবে তোমাদের ডেকেছে তো অনেক অনেকের অনেকের মনে অনেক রকম ডাউট থাকে সে সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য সব থেকে ভালো প্রসেস তোমরা আর টিআই করে নাও ঠিক আছে রাইট ইনফর্মেশন অ্যাক্ট ও আইন অনুযায়ী তোমরা কিন্তু আইনের অধীনে তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের প্রাপ্ত নম্বর আর ইন্টারভিউ কতজন ডেকেছে তোমরা সেটাও জানতে পারো বা তোমার তোমার ও বি ক্যাটাগরিতে তুমি যদি ও বিসিতে সিলেক্ট হয়ে যাও কতজন ডেকেছে সেটাও তোমরা জানতে পারো অবশ্যই তোমার প্রাপ্ত নম্বর স্কোরটা তোমরা জেনে নাও তাহলে তোমরা এখান থেকে কী পাবে তোমরা যে ইন্টারভিউ কত নম্বর টার্গেট করতে হবে সেটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর আর রিপোর্ট যদি বলো তোমরা কতদিন পর আসে আমরা দেখেছি কনস্টেবল প্রিলিমিনারিতে প্রায় সতেরো থেকে আঠেরো দিনের মাথায় কিন্তু সবার কিন্তু রিপ্লাই বাড়িতে পৌঁছে গেছে ঠিক আছে এবার নির্ভর করে আর নির্ভর করে কার বাড়ি কত দূর ঠিক আছে আর কে কত তাড়াতাড়ি আর সেন্ড করতে পারবে পিআরবি বোর্ডের কাছে তার আর রিপ্লাই কিন্তু তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো সবাই আর অবশ্যই করে নাও তাহলে তোমাদের মনে সারা জীবন কিউরিয়সিটি থাকতেই থাকেই যাবে আর অনেকে বলছো দাদা আমি এত নম্বর পেয়েছি কিন্তু আমি ফেল করেছি আমার নম্বর কম দেখাচ্ছে দশ নম্বর বা আট নম্বর ঠিক আছে এটা সব থেকে কমেন্ট তো তোমরাও আরটিআই করো তোমরাও আরটিআইয়ের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের ওএমআর সিটটি তোমাদের পিআরবি বোর্ডে ডাকা হবে কনস্টেবল অনুযায়ী তোমাদের পিআরবি বোর্ডে ডাকা হবে তো সাব ইন্সপেক্টর হও অয়ললেস অপারেটর হও যে কোনো এক্সাইজ ডিপার্টমেন্টের হও না কেন তোমরা আরটিআই করো তোমাদের বি বোর্ডে ডাকা হবে সেখানে তোমাদের যে কম্পিউটার স্ক্রিন সেখানে তোমার কিন্তু ওএমআর সিটটি তারা কিন্তু দেখিয়ে দেবে যে তুমি কোথায় কোথায় ভুল করেছো বা কোথায় কোথায় তুমি অ্যান্সার করেছো তোমাদের অ্যান্সার কীও দেবে তার সাথে তোমার উত্তরটাও তোমাকে মেলাতে দেবে সেখানে তুমি দেখে নেবে তো সেখান থেকে তোমার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ঠিক আছে যাদের মনে এই ডাউটগুলো রয়েছে আর যারা যারা ইন্টারভিউয়ে কল পাচ্ছ ঠিক আছে মানে কল পেয়েছে পাস করছে তাদের জন্য বললাম তোমরা যদি প্রাপ্ত নম্বরটা জানতে চাও অবশ্যই আরটিআই করো কত গুণ পাস করছে সেটাও আরটিআই লিখতে পারো ঠিক আছে দুটো রিপ্লাই তোমাদের কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এক্সাইজের ডিপার্টমেন্টেরই হও না কেন বা সিভিল ডিফেন্সের ডিপার্টমেন্টেরই হও না কেন আর করে রাখাটা নিজের প্রাপ্ত নম্বরটা জেনে রাখাটা আমার পক্ষে মনে হয় যে ভালো হবে এবার তোমাদের পার্সোনালি ব্যাপার বা পার্সোনাল ওপিনিয়ন তোমাদের রয়েছে তোমরা যে কী নির্দেশ করবে বা কী ডিসিশান নেবে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমার যতটুকু মনে হলো তোমাদের বললাম এবার তোমাদের উপর সেটা মানে ক্যারি করে তোমরা কি সে কী হিসাবে তোমরা সেটা নেবে ঠিক আছে আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছিলো দাদা কতজন পাস করেছে বা নিজের প্রাপ্ত স্কোর আমরা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে অনেকেই অনেকের প্রবলেম রয়েছে ঠিক আছে তো তোমাদের যেটা বললাম সেটুকু কাজ করে নাও আশা করা যায় তোমরা কিন্তু অবশ্যই যে তোমার প্রাপ্তি স্কোর সেটা কিন্তু রেজাল্টের আগে জানতে পারবে ওকে এই বলে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত